কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে কি মায়া লাগাইলা মোদি নয়া মাতে আজানের আগে কিছু তেলাওয়াত করাটা বেদাত না আজানের আগে কিছু পড়াটা বেদাত না তার কারণ হলো আবু দাউদ শরীফের 519 নম্বর হাদিস আসছে প্রিয় নবীজি সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন ফজরের আজানের আগে ওই মহিলার ছাদের উপরে এসে বসতেন বনু নাজ্জার গোত্রের ওই মহিলা ছাদের উপরে এসে বসে তিনি আজানের অপেক্ষা করতেন যখন সুবে সাদি কোথায় হইতো তখন তিনি দাঁড়াইতেন আজানের আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাইনুকা আলা কুরাইশিন আইয়ুকিমুদ্দিনাক আজানের আগে দোয়া পড়তেন প্রত্যেকদিন ফজরের আজানের আগে এই দোয়া পড়ে হযরত বেলাল আজান দেওয়া শুরু করতেন মারহাবা বলেন মারহাবা বেলাল যে আজানের আগে দোয়া পড়তেন এটা কি আজানের অংশ না দোয়ার অংশ জোরে বলতে হবে দোয়ার অংশ আমরা আজানের আগে যে সালাত পড়ি এটা কি আজানের অংশ না সালাতের অংশ এটা দুরুদের অংশ তবে হ্যাঁ বেদাত হয়তো কোনটা যেমন আমি আপনাদেরকে আজান শোনাচ্ছি আপনারা বেদাত আর ইবাদত এখন বুঝে নেবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজান হইছে এটার নাম হলো বেদাত আজানের মূল অংশের সাথে কিছু যোগ করা এবং কিছু বিয়োগ করা এটার নাম হলো বেদাত এটা সুন্নতের বিপরীত মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমান ফাহাদিহি বিদআতুদ দলালা এক জামাত না জমহুরুল উলামাগণ বলেছেন যেটা কোরআনের বিপরীত সুন্নতের বিপরীত সাহাবী এবং তাবিদের ফতোয়ার বিপরীত এবং এজমাই উম্মতের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাতে দলালা আজানের আগে যেই সলাত পড়া হয় এটা আজানের অংশ না এটা দুরুদের অংশ মনে করে পড়া হয় আজানের পরেও পড়তে পারে আগেও পড়তে পারে আমরা ফরজ মনে করে পড়ি না এটা সওয়াব মনে করে পড়ি আশা করি বুঝতে পারছেন যারা এটা নিয়ে ঝগড়া করে এটা বেহুদ একটা ঝগড়া এটা মূলত আসলে দুরুদকে বরদাস্ত করে লাখাইতে একবার গেছি কিলি কিলি এটা নিয়ে মুসল্লির আশেখা হুজুর একটা সমাধান দেন তাই আমি বললাম যে কোন দল কোন পক্ষে তো একদল বলল হুজুর বেলাল আজান দিছে তো সলাতু সালাম পড়ছে না আমরা পড়বো কে বললাম মাশাল্লাহ কথা তো সুন্দর বেলাল আজান দিল একবারও দুরুদ সালাম পড়লো না আমরা পড়বো কে আমি বললাম ইমাম সাহেব হুজুর আপনার এলাকার মুয়াজ্জিন সাহেবের বেতন কত 7,000 টাকা বললাম চলে সংসার চলে কেউ মোটামুটি চলে আমি বললাম হজরতে বেলাল আজান দিয়ে মাসে বেতন নিছে কত কয় না তা তো নেয় নাই বললাম আপনার মুয়াজ্জিন আপনি নিজেও বেতন নেন মুয়াজ্জিনও বেতন নিল টাকার বেলায় বেলাল দিয়ে তালাশ করলেন না দুরুদের বেলায় বেলাল দিয়ে খুঁজেন কারণ কি কি কথা কন না কে টাকার বেলায় বেলাল দিয়ে খুঁজলেন না দুরুদের বেলায় বেলাল দিয়ে তালাশ করেন অর্থটা কি আমি বললাম দুরুদ পড়ার জন্য নিষিদ্ধ সময় 7টা এটা ব্যতীত যে কোনো সময় দুরুদ শরীফ পড়া দুরুস্ত আছে ফরজিয়াত নফল ইবাদত নামাজ সলাত ওযু এগুলোর যেগুলো সুন্নত নির্দিষ্ট ইবাদত এগুলোর বাহিরে অতিরিক্ত সময়টুকু দুরুদ শরীফ পড়া যে কোনো সময় করতে পারে বান্দা এটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই তা আজানের পরেও করতে পারে আগেও করতে পারে অথবা নাও পড়তে পারে এটা ওনার ইচ্ছা দিয়ে এটা নিয়ে ঝগড়া করার তো কিছু নেই আমাদের নামাজ না তো না আমাদের ইমান ঠিক আছে তার সমাধান চাই কথা শুনবো কিন্তু কথার ভিতরে ভেজাল আছে
নামাজ নাই তাতে কিছু, ইমাম তো ঠিক আছে। দেখেন ইমান এক জিনিস, নামাজ আর এক জিনিস। ইমানটা আলাদা সাবজেক্ট, আকিদাটা আলাদা বিষয়, সলাতটা আলাদা বিষয়। সলাত হলো ইবাদত আর ইমান হলো ইমান। তবে হ্যাঁ, নামাজ নাই তাতে কি হয়েছে, ইমান তো ঠিক আছে, এই কথাটা ওই রকম। আমার দেহে মাথায় পাগড়ি আছে কিনা, কথা বুঝছেন, আছে কিনা? পাগড়ি খুলে ফেললাম, জুব্বা খুললাম, আপনাদের সামনে পাগড়ি খুললাম, চশমা খুললাম, জুব্বা খুললাম, ভিতরে গেঞ্জি আছে তাও খুললাম, এরপরে পায়জামা খুললাম, ভিতরে লেঙ্গিজ আছে যেটাও খুলে ফেলাইলাম, এখন আমার কেমন দেখা যায়? আমার ওয়াজ শুনবেন তো কি করবেন আপনারা? হুজুর এতক্ষণ বালা ছিল, এখন পাগল হয়ে গেছে। তার মানে আমার শরীরের পোশাক হলো আমার সৌন্দর্য, কথা ঠিক কিনা? আমার যে বডি, আমার দেহ, এটার নাম ইমান। আর এই পোশাক, এই সৌন্দর্যের নাম হলো আমল, একটা আরেকটার সাথে জড়ানো। মনে রাখবেন এই মাসালা, আমল হলো সৌন্দর্য। দেহের সৌন্দর্য যেমন পোশাক, পোশাক না থাকলে যেটা উলঙ্গ দেখা যায়, পোশাক না থাকলে যেমন উলঙ্গ, মানুষের ইমান আছে কিন্তু আমল নাই, ওরকম ইমান হলো উলঙ্গ। কথা বুঝছেন না আপনারা? এই জন্য আমল সুন্দর থাকতো, তাহলে আপনার ইমান সুন্দর থাকবে, ইমানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যদি আমল না থাকে তাহলে ইমানের সৌন্দর্য এরকম উলঙ্গের মতো দেখা যাবে, এটা মনে রাখবেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমল নাই ইমান আছে এই ধরনের কথা বলা ঠিক না বাবা। আপনারা আমল করবেন, আমার নবীজি সারা জীবন নামাজ পড়ছে। আহারে হযরত হুজুর গাউসে পাক কত বড় ওলি আল্লাহ ছিলেন, এশারও যদি একটা না ফজরের নামাজ 40 বছর পড়ছেন একসাথে, ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? এত বরকতপূর্ণ আমল, যাহ আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝছেন। এই জন্য আপনারা ইমান মজবুত করার সাথে সাথে আমলটাকেও পাকা করবেন। বাপ দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব, বাবা স্বামী কি আর আপনি কি, সবাইকে যেতে আল্লাহর কাছে যেতেই হবে বাপ, কিছু খালি হাতে যাওয়া যায়, এখানে কিছু নিয়ে যেতে হবে। ভাইরে যদি শ্বশুর বাড়িকে খালি হাতে গেলে শালা সমুদ্রে বেজার হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে খালি হাতে কেমনে যাবেন? এখানে তো শরম করার কথা, আল্লাহর দরবারে খালি হাতে যাওয়া যাবে না বাপ। সন্তানের খুশির জন্য পকেটের টাকা হাওলাত করে হলো সন্তানের জন্য বিস্কিট কিনে বাড়ি যান। সন্তানকে খুশি করার জন্য যদি আপনার এত ত্যাগ থাকে, তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য ভাই কিছু নিয়ে কবরে যাওয়া লাগে। আল্লাহ কবুল করুন ভাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি।